কাল 10:30 নাগাদ বাইকুড়া হসপিটালের সন্নিকটে একটা ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়। এরপরে তিনজন পেশেন্ট, নাম নন্দমণি ত্রিপুরা, দেবী রানী ত্রিপুরা আর রোহিত ত্রিপুরা, এরা অ্যাক্সিডেন্টের পরে বাইকুড়া হসপিটালে আসে। বাইকুড়া হসপিটালে এদের প্রিলিমিনারি যে ট্রিটমেন্ট এটা দেওয়া হয় এবং ড্রেসিং কমপ্লিট করা হয়। এর মধ্যে নন্দমণি ত্রিপুরা, ওনার অবস্থা আশঙ্কাজনক থাকায় ওনাকে আমরা শান্তিবাজার হসপিটালে ইমিডিয়েটলি রেফার করি। আর বাকি যে দুজন আছে ওনাদের ফার্স্ট এড দেওয়ার পরে ওনাদের আমরা ছুটি করে দিই।